প্রযুক্তির বিপ্লবে এবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে কাগজের টাকা, আসছে ডিজিটাল মুদ্রা, এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ডিজিটাল মুদ্রা হচ্ছে সেসব মুদ্রা যা শুধু ভার্চুয়াল জগতে লেনদেন হয়, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। এ ধরনের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামেও পরিচিত, অর্থাৎ এটি এক ধরনের মুদ্রা যা শুধু ডিজিটাল রূপে পাওয়া যায়। 2009 সালে বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা হিসাবে বিটকয়েনের সূচনা ঘটে। এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 6,000-এর ওপর ক্রিপ্টোকারেন্সি প্রচলিত রয়েছে। ল্যাতিন শব্দ ক্রিপ্টস, যার অর্থ লুকানো, দ্বিতীয় অংশ হচ্ছে কারেন্সি, যা মূলত এক ধরনের টোকেন যার নির্দিষ্ট একটি মূল্য রয়েছে যা দিয়ে পণ্য বা সেবা কেনা যায়। ক্রিপ্টোকারেন্সির এর শাব্দিক অর্থ নিরাপদ ও লুকায়িত মুদ্রা ব্যবস্থা। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক বা ডিজিটাল মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই। এই কারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র উৎপাদন বা যোগান দেয় না, এটি একটি কম্পিউটার অ্যালগোরিদম টেকনোলজি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান সহ বিশ্বের মোট 69 দেশে সরকারি স্বীকৃতি নিয়ে চলছে এই মুদ্রার লেনদেন। ভারতও আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে এই মুদ্রার লেনদেনকে। এরই মধ্যে বর্তমান বিশ্বে ভার্চুয়াল মুদ্রার বাজার $2 trillion মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ 2014 সালে অবৈধ ঘোষণা করে বিটকয়েন লেনদেনকে। বিটকয়েন নিষিদ্ধের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলজেরিয়া, বলিভিয়া, ইকুয়েডর, মরক্কো, নেপাল ও মেসিডোনিয়া। বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে গবেষণা চালাচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর 80% এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান অনেক দূর এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং MIT যৌথভাবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC নিয়ে গবেষণা করছে হ্যামিল্টন প্রকল্পের মাধ্যমে। প্রিন্ট মুদ্রারই ডিজিটাল ভার্সন হবে CBDC। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মনে করছে ডিজিটাল মুদ্রা প্রচলনের জন্য তারা নিজেরাই একটি ব্যবস্থা চালু করবে যার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টো বুম। এর মধ্য দিয়ে ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।